সিলেট ও জামালপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পানি আগের চেয়ে কমলেও দুর্ভোগ বেড়েছে বানভাসী লাখো মানুষের। সিলেটে ঘরবাড়ি ভেসে যাওয়ায় এখনও আশ্রয়কেন্দ্রে আছেন কমপক্ষে 20,000 মানুষ। তারা নতুন করে বাঁচার জন্য লড়াই করছেন। নেত্রকোনা জেলার 86টি ইউনিয়নের মধ্যে 61টি ইউনিয়ন পানিতে ডুবে আছে। অনেক জায়গার পানি কমলেও সহায় সম্বল সব ভেসে যাওয়ায় ঘরে ফিরতে পারছেন না অনেকে। পাশাপাশি রয়েছে গোখাদ্যের সংকট। এখনও বিচ্ছিন্ন রয়েছে নেত্রকোনার সঙ্গে খালিয়াজুড়ি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। সিরাজগঞ্জে যমুনা পানি বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষজন ঘরে ফিরতে শুরু করেছে। তবে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে নদী ভাঙনের। সমস্যা খুব, বাচ্চা কাচ্চা নিয়ে আমার লেখাপড়ার সমস্যা, আমার বাইরে বেড়ার সমস্যা, আমার শুকনা খাবার নাই। ইটি বলে একদম সবার ডোবা, তারপরে একটা দিন ট্যাবলেট কিনে খাইবো, এই সমন্ত্রকে নাই, ও বি খাইতেছে পানি। দুইবার বন্যার পানিতে আমার বাসা প্রায় তলিয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন আমি অনেক দিন পরে এখনো পুরোপুরি আমি বাসায় আসতে পারিনি। জিনিসপত্র অনেক জিনিসপত্র সব তো মাল চাওয়ানা নষ্ট হয়েছে, এখন যাওয়াইছি আমরা মাল চাওয়ানা কিছুই নেই। আমার ঘর অতটুক পানি এখন যা কষ্ট, ওরা তিমা পানির মানে তো রান্ধা বাড়া মানে যে কষ্ট ফরছে আর কি, এ বুঝতে পারবো না কি জিনিস।